আহ হাগুদা আর কত ঘুমা ওটো এ কি বাংলা মাল কালকে যে হাগুদা বললো যে মাল খাওয়া যাবে না আজকে ঘরের উদ্ঘাটন আর রাতের বেলা নিজে একা একা পকপক করে মেরে দিয়েছে ডাড়া ও হাগুদা হাগুদা আরে ভাই আরে বলছি তোমার বউ کیسے জিতে গেছে তা তাড়াতাড়ি ওটো এ কি বলছিস কি বলছিস ভাই এ ভাই মানে কি বলছিস ভাই ভাই তুই কি বলিস শা ওই কথা না বললি কি তুমি উঠছে মানে তুই ওষুধ আর কি মারছিস আর তুমি যে সাথে কালকে আর কি মারলে তোর সাথে কি আর কি মারিস ভাই কালকে যেমন বললে যে আজকে গৃহপ্রবেশ প্রবেশ আজকে কোনো মাল টাল খাওয়া যাবে না আর রাত্রে যে তুমি ঘপ করে খাই ফেললে তার কি হবে আরে ও এই কথা আর বলিস না ভাই নতুন ঘরে তো ঘুম আসতেছে না আর নরম নরম বেড এ শালা ঘুমই আসে না এদিক ঘুরি এদিক ঘুরি গা পাখি ব্যথা ব্যথা হয়ে গেছে কি করব কি করব তা ভাবলাম কি একটা বাংলা মেরে দিই তাই ভালো ঘুম আসবে তা সাড়ে এগারোটা বাজে তা বসে রয়েছি ভাই বুঝিস যেই রাত্রি বারোটা বাজিছে দিন পার হয়েছে ঘপ করে মেরে দিছি আমার একটা ডাক তো দিদি বাড়তে নাকি ওরে বাবা নতুন নতুন বিয়ে হয়েছে তোরা এখন ডাক দিদি বৌমা কি বলবেন দেখো অর্ধেক রাত্রি ডাক দিচ্ছে তুমি না মাইলি আর কি বলবো হ্যাঁ বাংলা মানে একটা একটা সেটা দিলে আমার একটু বললেও না আর আজকে রাত্রি খাবানি তো যত লাগে তত খাবি আজকে যদি আমরা কেসে জিতে যাই মোটামুটি বিশাল বিন্দাস পার্টি হবে আরে ওই যে ওই যে ওই সব আলমারিতে সাজায় রাখিস ওই সব মাল না পাগল নাকি এসব সয়িং ওটা হচ্ছে সহিং এর জন্য এই ফ্রিজ ভর্তি সব বাংলা মাছ বুঝতে পেরেছিস বাংলা খেয়ে চালাবার ওইগুলো হচ্ছে দেখার জন্য লোকজন আসবে দেখিয়ে মোটামুটি কবে ওরে বাবারে কি জিনিস কি জিনিস তোমার নাম আয় হ্যাপি বুদ্ধি পাগল নাকি ওই এটা একটা দাম কত অত দামি জিনিস খাওয়া যায় রাত ভরে আবার ঘুম হয়নি কখন সকাল হবে কখন এক বোতল মেরে দেবো এখন আর মারামারির দরকার নাই তুমি চলো আজকে কোর্টে ফাইনাল বিচার হবে ওইখানে যাই যদি দেখে যে ফুটো এরকম মদ খাইছে তাহলে তোমার কোনো কথা কিন্তু বিশ্বাস করবে না বুঝতে পারিস কথাটা খারাপ বলো নাই আর খাওয়ানি তালি পাদু কোথায় পাদুরি রেডি হতে বলেছি তাড়াতাড়ি জাতি হবে তুমি রেডি হয়ে পড়ো এই তো আমি রেডি তো ব্রাশ ফ্রেশ করবে না নাকি আরে রাতের বাংলা খাইছি তো সব ধুয়ে মুছে গেছে ও ব্রাশ করলিও কি না করলিও কি কোনো সমস্যা নাই আসো আসো তাড়াতাড়ি আসো দাঁড়া একটু হাগু করে আসি তা বলছি এখানে আশেপাশে আম বাগান বাস বাগান নেই যেখানে একটু হাগু করতে যাওয়া যায় বাবা এখানে মাঠ আর মাঠ ফাঁকা জায়গা পুরো একদম শান্তিতে হাগু করতে পারবা কোনো সমস্যা নাই মশা কামড়াবে না গরমেতে গরম লাগবে না হাওয়া সবসময় ফুলফুল ফুল করে চলতে থাকে বুঝতে পারিছো আর জল জলেরও কোনো অসুবিধা নাই পাশেই একটা মোটামুটি কুয়োর মতন আছে বুঝতে পেরেছো জলের কোনো সমস্যা নাই তাহলে তো মোটামুটি ভালোই হলো আমার এই যতই যা বলে ঘরের ভিতরে পায়খানা কিরকম একটা পায়খানা হয় না একদম ঠিক বলেছিস ভাই আমার মনের কথা তুই কাড়িয়ে নিছিস কাড়ি বাদ দাও তাড়াতাড়ি রেডি হও পাদু পাদু আজকে যদি কেসে জিতে যাই তাহলে পুরো একদম বিন্দাস পার্টি হবে জেতব তো অবশ্যই আমরা যেহেতু আমরা কোনো অন্যায় করিনি শালা এত নরম না ঘুমও হয় না আর ভালো আর কি বলবো কি শাকচুন্নি শেফারি শুনে রাখ কোনো মতেই যেন শিকার যাবি না আজকে মাথা খারাপ নাকি কালকে এত মার খালাম কিসের জন্যে মরে গেলেও শিকার যাব না একদম কাকা ও কাকা ওদের দিকে একটু নজর রেখো ভাই নাই আমরা পালাবো না পালাতে পারলে তো পালাবি নাকি আমরা যদি পালানোর চেষ্টা করতাম কবে পালিয়ে যেতাম তাই নাকি রে মুখপুরি মুখপুরি আমায় বলবি না মুখপুরি হচ্ছে তুই দাদা আজকে তোদের হয়েছে হ্যাঁ যাবজ্জীবন জেল দাঁত কালাস না সব ভেঙে দেবো তাড়াতাড়ি ওদের সব জিপে তোলো হ্যাঁ হ্যাঁ স্যার তুলছি স্যার তাড়াতাড়ি চলো ওদের আজকে মেডিকেল টেস্ট করিয়ে আবার নিতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার যাচ্ছি মালগুলোর আজকে কি করছে প্রমাণ করব তাই তো ভাবছি বলছি স্যার আমি আসবো স্যার না না তুমি এখানে থাকো বলছি স্যার আমি গেলে পরে প্রমাণ করতে পারতাম যে রাই দোষী না না তার দরকার নেই অন্য এভিডেন্স আছে বুঝতে পেরেছো সবাই চলে গেলে পুলিশ স্টেশনে কে থাকবে তুমি থাকো কোনো ইমার্জেন্সি হলে আমাকে ফোন করবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে কোথায় কাজ করছে না বড় টেনশন ডট ডট সব ভেঙে ওঠ তোদের ভাঙা হয়নি চুরিয়ে দাঁত লাল করে দেবো আমরা আগে নির্দোষ প্রমাণ হই তারপরে কে কারে কি করে দেখে নিস আমার ধমকি দিচ্ছিস তুই না দে আর কি হলো তোর যখন ইউনিফর্ম থাকবে না তখন আমরা প্রতিশোধ নেবো তখন প্রতিশোধ নিলে তো কোনো সমস্যা নেই না যদি সাহস থাকে নিয়ে দেখাস আসলে কি ম্যাম বেরোতেই পারবে না তা কি করে প্রতিশোধ নেবে শোন মুখ পড়া বুড়ো তোর অভিশাপে কিচ্ছু হবে না অভিশাপ না এটাই সত্য তোর সত্যের গুলি মারি আমি সময় আসলে দেখতে পারবি তুই থাক তোর সময় নিয়ে মশা মারাই এই পুলিশ স্টেশনে বসে কথা কানে যাচ্ছে না তাড়াতাড়ি জিপে ওর চল চলেন ম্যাডাম চলেন কি যে খাই সকালবেলা যা খিদে লাগে তা বলার মতন না কালকে বাবাটা সিনেমা দেখতে দেখতে লেট হয়ে গেছে এখন আজকে আবার এই ফুটোর আবার বিচার হবে সেখানে না গেলে আবার হবে না কি খাবো কিছু বুঝে পাচ্ছিস না কি খাই কি খাই কি খাই মনে হচ্ছে গ্যাস সেদ্ধ চাবাই খাই হ্যাঁ ধর ঘুরে এখন আর রান্না করবি কে দেখি যার সময় দুটো পরোটা খেয়ে চলে যাবানি যাই দেখি বন্ধু আবার ফোন করলো তাড়াতাড়ি যাওয়ার জন্য আজকের কেসে জিততেই হবে যে করেই হোক ওই শেফালিকে টাইট না দিলে পরে হবে না বলটা যে এত শো না বলার বাইরে ভাগ্য ঘো ভালো বাড়ির থেকে তাড়াতে পেরেছি নয়তো সাল আমার বিষ ক্ষয় খুবই মেরু দো তো তন্নেই ঠিক জ হয় ভালোর জন্য হয় রে বাবা ভালোর জন্য হয় যাই দেখি তাড়াতাড়ি জয় হ্যাঁ আর একটি জালগার খালি চার ঘাটের ভিতরে ভাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে গেলে হবে না সোনা পাখি ময়না পাখি টিয়া পাখি হয়েছে তাড়াতাড়ি চলো এ বলছি কি চা হয়ে গেছে কি চা খাওয়ার সময় রে এখন তুমি তাড়াতাড়ি চলো এ ভাতও তো চাটিয়েছি আরে ভাত ফাত পরে তুমি চলো সময় হয়ে যাচ্ছে বলছি কি কটা খেয়ে গেলে হতো না আরে বাবা যা সময় মনের মাথা থেকে দুটো চারটে করে কচুরি খেয়ে যাব চলো তাহলে কি গ্যাস বন্ধ করে দেবো হ্যাঁ বাবা গ্যাস বন্ধ করে দিয়ে চলো এই বন্ধ করে দিলাম আসো আসো তাড়াতাড়ি আসো রাত্রেই বললাম বৌটারে যে রান্না করার দরকার নেই তা শোনে না আসলে তো কান কাল আতা বলে বোঝানো যাবে না একদিনে গ্যাস চালানো শিখে গেছি কি মজা চলো তাড়াতাড়ি চলো 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 মহামান্য আদালতের পারমিশন অনুযায়ী আজকের আদালত এখানেই শুরু হতে চলেছে আজকের আদালত এখানেই শুরু হতে চলেছে আদালত শুধু তার প্রমাণের ভিত্তিতে বিচার করে কোনো সিম্পিতির অনুযায়ী বিচার করে না তাই তোমরা সঠিক প্রমাণপত্র দিয়ে দোষীকে দোষী সাব্যস্ত করো এবং নির্দোষীকে নির্দোষী সাব্যস্ত করো তো ফুটো তোমার কাছে কি কোনো প্রমাণ পেয়েছো যে তুমি প্রমাণ করতে পারো যে তোমার যে খাবারে যে কেমিক্যাল দিয়েছে শাকচুন্নি কালনাগিনী ও শেফালি এই তিনজনের কাজ স্যার আমার ভাইপো সে নিজে কানে এবং চোখে দেখেছে পাদু কই গেল পাদু এখনো আসলো না যে তোমার সে ভাইপোর নাম কি চম্পা চম্পা আদালতে হাজির হও আর বলে আমায় কি প্রমাণ করতে হবে বলছি 15 আগস্ট সন্ধ্যা 7টা 25 মিনিটে তুমি কি দেখেছিলে কালনাগিনী শাকচুনি ও শেফালি এই ফুটোর ভাতে বা ফুটোর বিরিয়ানিতে কেমিক্যাল মিশিয়েছিল তা তুমি নিজের চোখে দেখেছো স্যার আমি নিজে কানে এবং চোখে দেখেছি যে আলোচনা করেছে যে ফুটোকে আমরা কেমিক্যাল খাইয়েছি আর বাঁচবে না চলো তাড়াতাড়ি আমরা বাড়ি ছেড়ে পালাই স্যার একদম মিথ্যা কথা স্যার কি মিথ্যা কথা বলেরে বাবা স্যার একদম মিথ্যা কথা একদম স্যার বিশ্বাস করবেন না স্যার সত্যি বলছি স্যার আমি বলছি ওটা আমার ভাই হয় ওকে আমি অনেকদিন ধরে বলেছি মোবাইল কিনে দেব কিনে দেব কিন্তু মোবাইলটা কিনে না দেওয়ার জন্য আমার উপরে ও রেগে আছে তাই উল্টো কথা বলছে আর ওই এই হাগুয়ার ফটো মিলে ওকে মোবাইল কিনে দিয়েছে আর বলেছে তুই কোটে গিয়ে এইসব উল্টো পাল্টা কথা বলদি স্যার আপনি ওর কথা বিশ্বাস করবেন না স্যার আমরা নিরীহ আমরা কিচ্ছু জানি না হ্যাঁ হ্যাঁ স্যার ফুটো হাগু কি তোমার মোবাইল কিনে দিয়েছে হ্যাঁ হ্যাঁ স্যার তোমার দিদি কি আগে বলেছিল তোমার মোবাইল কিনে দেবে হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে তো মনে হচ্ছে তুমি সাজানো কথা বলছো না স্যার আমি নিজের চোখে দেখেছি না স্যার একদম মিথ্যে তো বলছো স্যার একদম মিথ্যে তো সত্যি বলছি স্যার দেখো আদালত কোনো কথার অনুযায়ী ভিত্তি করে কোনো বিচার করে না আদালতকে সঠিক প্রমাণপত্র চাই তখনই বিচার হবে তাহলে আসামিরা ছুটতে যাবে তোমাদের কাছে কি আর কোনো প্রমাণ আছে না স্যার এটা ছাড়া আর কোনো প্রমাণ নেই সেফালি কল্যাণী ও সাকচুনী তোমাদের বল কিছু আছে না স্যার আমাদের কিচ্ছু করলেনি স্যার আমরা অপরাধী না স্যার অপরাধী ওরা ওদের শাস্তি নিয়ে স্যার স্যার আমরা কিচ্ছু করি নি শুধু শুধু আমাদের উপর রোজদিন অত্যাচার করে আমাদের মারধর করে আর স্যার আমার বর ওই যে স্কুলের মাস্টার আমার বাড়ি থেকে বের করে দিয়েছে স্যার আপনি বলেন যে আমাকে গ্রহণ করতে আবার এখানে শেফালি পর কে আছে অম্বেসার আমি তুমি কি সেফালিকে মারধর করো না স্যার একদম মিথ্য কথা তাহলে সব উপযুক্ত প্রমাণ পাওয়ার পরে আদালত এখনই ফ্যাসলা দিতে বাধ্য হচ্ছে যে শাকচুনি কাল লাগেনি ও এদের উপরে যে যে সব आरोप লাগানো হয়েছে তা সব ভুল থাকার জন্য আদালত তলাক মিনিট তলাক মিনিট এ শালা পাধু এসে এখন কি গড়বড় করবে তার ঠিক কে তুমি বাবা আমি স্যার পাধু স্যার তোমার কাছে কি কোন উপযুক্ত প্রমাণ আছে? তাহলে আমি প্রমাণ করে দিতে পারি এরা তিনজনে মিলে এই কাজটা করেছে। ঠিক আছে তোমাকে 10টা মিনিট সময় দেয়া হলো 10 মিনিটের ভিতরে তুমি প্রমাণ করো যে এরাই দোষী। না স্যার ও একদম মিথ্যা কথা বলে স্যার ওর কথা বিশ্বাস করবেন না। হ্যাঁ স্যার একদম আপাতত ছেলে আমাদের স্যার দেখেন ট্যাগ করে দিয়েছে। বলছি কি পাদ তুমি কি এটা ট্যাগ করে দিয়েছো? স্যার আমি উপরে আসতে পারি অবশ্যই। tampa তুমি নিতে এটা আমি পুরস্থই थी। ওকে ওকে ভাগনে ভাইপো যে করে হোক পাচারে ভাইপো ওরা তিনজন বাইরে বের সব শেষ হয়ে যাবে। স্যার মহামান্য আদালতের কাছে আমি আমার বক্তব্য রাখতে চাই। গ্রান্টেড। স্যার আমি প্রথমত শেফালি সাকচুনী ও কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই। বলছি যে শেফালি তুমি যখন ক্লাস 10 এ পড়ো তখন কি তোমার বয়ফ্রেন্ড ছিল যে তুমি ক্লাস 10 ফেল করে গেছো? কো কো কই না না তো? স্যার শেফালি একদমই মিথ্যা কথা বলতে। না 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 সত্যি বলছি। হ্যাঁ আমার কোনো আমি যখন ক্লাস ছেড়ে পড়ে আমার কোনো বাইগ্রেন্ড ফাইগ্রান্ট ছিলো না তাহলে তুমি ক্লাস টুয়েলভে ফিজিক্স তুমি ফেল করে গেলে কেন কে কে বলেছে আমি ফিজিক্সে ফেল করেছি হ্যাঁ আমি ক্লাস টুয়েলভে টপ রিজাল্ট করেছি আমি তো শুনেছি তুমি থাইন্ডিনি কি কাটা হ্যাঁ না স্যার হ্যাঁ একদম ইথ্যে কথা স্যার আমি হচ্ছে একদম টপার ছাত্রী থ্যান এটাকে প্রমাণিত হয় কে ফেপালি একজন সায়েন্সের টপার ছাত্রী সে যে কেমিকেল খাইয়েছে সেটা কোনো সমাধান কেমিকেল না সেটা দুটো কেমিকেল মিক্স করার পরে যে কঠিন বিষাক্ত পরিণত হয় সেই কেমিকেল খাইয়ে হয়েছে আমি ভালো পড়াশোনা করলি তার জন্য কি আমার নাকি হ্যাঁ আমি বলি বলিনি তুমি একা করেছো কাজটা বাবা পাদু তুমি তো খুব ভালো একটা পয়েন্ট বের করেছো আমি তো ভাবি দেখিনি এই বিষয়ে আর আর যে দুইজন আছে কাল লাগে নিয়ে ছাকচুননি এরা মূর্খ এরা কেমিক্যাল বিষয়ে কিছু জানে না এরা এমনি ছয়টানি বুদ্ধি লাগাতে পারে কিন্তু কেমিক্যাল বিষয়ে এরা কিছু জানে না আমার পুরো অভিজ্ঞতায় সব কাজে ছেপালি করেছে এই মহামান্য আদালতে কাছে আমাদের একটাই অনুরোধ শুধুমাত্র শেফালিকেই শাস্তি দেয়া হোক। হ্যাঁ, আমার একা একা শাস্তি দেবে। শাস্তি মানে সবাই পাবে। হ্যাঁ, আমি একা একা শাস্তি পাবো। এই শেফালি, হে তোর টপ দাঁত চেবস্তি পাচ্ছিস না। তাহলে তুমি ওই পচার দোকান থেকে কেন কেমিক্যাল কিনতিছিলে বলো? হ্যাঁ, আমি কোনো কেমিক্যাল কেমিক্যাল কিনতি যাইনি। মিথ্যা কথা বলবা না। আমি পচা দোকানে সিসিটিভি ক্যামেরাই দেখেছি তুমি কেমিক্যাল কিনেছো। হ্যাঁ না না আমি কেমিক্যাল কিনতে যাইনি। আমি আমি শুধু নাম বলে দিয়েছি। चार जगह से चार धारा पड़ेगा सर আমি তো তোমাদের ছেড়ে দিতে চাইছিলাম তো পাদু প্রমাণ করে দিল যে তোমরা দোষী স্যার সত্যি বলছি স্যার আমি কেমিক্যাল কিনতে যাইনি স্যার আমি কিছু জানি না স্যার কেবল নিজের মুখে স্বীকার করেছে ও শুধু নাম বলে দিয়েছে শেফালি তুই তো মল্লির সাথে আমাদের মাল্লি কতবার বুঝাইছি শেফালি রে উত্তেজিত হবি না পাদুর পিছনে লাগবি না পাদুর বিশাল শেয়ানামাল এখন তোমরা যদি সত্যি কথা বলো তাহলে তোমাদের সাজা কম হবে না হলে কিন্তু তিনজনকেই ফাঁসিতে ঝোলানো হবে না না স্যার আমি কিছু করিনি স্যার আমি খালি নাম বলে দিয়েছি স্যার আমি সেদিন বাড়ি ছিলাম না স্যার স্যার হ্যাঁ আমি তো পাশের বাড়ি সকাল থেকে টিভি দেখছিলাম স্যার তার সব মিথ্যে কথা স্যার এই দুজনে মিলে সবকিছু করেছে স্যার আমি কোনো দোষী না একদম মিথ্যে কথা বলবি না আমি ছিলাম না বাড়ি তোরা মিলে করেছিস এসব কাজ মরিছে রে মরিছে স্যার এদের চুরন্ত শাস্তি দেওয়া হোক হ্যাঁ অবশ্যই চুরন্ত শাস্তি হবে স্যার আমার কাছে কিছু প্রমাণ আছে এ কি তুমি থানা ছেড়ে এখানে স্যার আমার কাছে কিছু প্রমাণ ছিল তাই আমি দিতে আসলাম কিসের প্রমাণ স্যার কালকে সন্ধ্যার আগে যখন এরা আলোচনা করছিল তখন আমি ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম গুড গুড দেখলে হয়ে যাবে যে এই এই মারার জন্য মানে আর কি ষড়যন্ত্র করেছিল প্রমাণটা দেখলে সব ক্লিয়ার হয়ে যায় জল দুধ পুরো আলাদা হয়ে যায় স্যার এই ভিডিও থেকে প্রমাণিত হয় যে এরাই দোষী ওই দেখাও দেখি বাবা হয়তো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এরা তিনজন মিলেই আর কি ষড়যন্ত্র করেছে কালা শেষ কালে তুই ফাঁসাই দিলি কেন কালকে যে বললি আমি কিচ্ছু করতে পারবো না আমাকে বদলা নিবি এখন দেখ কেমন লাগে চোরের দশ দিন পুলিশের একদিন বুঝতে পেরেছিস গেল রে গেল জীবনটা কয়লা হয়ে গেল এই ভিডিও দেখার পরে সব ক্লিয়ার হয়ে গেল এবং প্রমাণ হলো যে কালনাগিনী শাকচুনী ও শেফালি এই তিনজন মিলে ফুটোকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল স্যার হসপিটালে পাঁচ ছ লাখ টাকা খরচা